পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরিব অসহায় কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর লালবাগ ওয়েস্ট এন্ড হাই স্কুল প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি ওবায়দুর রহমান চোকদার। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্র কমিটির সদস্য ও ঢাকা সাত আসনের সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী সদস্য জসীমউদ্দিন খান আজম, 24 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকরাম উল্লাহ সরওয়ার্দি ও 25 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন বিপুল সহ অন্যান্যরা। আজকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি নিশ্চয়ই আমাদের ওবায়দুর রহমান ব্রাদারকে অভিনন্দন ধন্যবাদ জানাই। আজকে ছোট্ট আকারে হলেও এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য সন্তান, যার ধমনীতে বঙ্গবন্ধু রক্ত প্রবাহিত, যিনি আসছে বাংলাদেশে পর পর চারবার দেশ পরিচালনা করে বাংলাদেশকে অভীষ্ট লক্ষ্যে নিয়ে গেছেন, সেই জননেত্রী শেখ হাসিনা। আপনাদের জন্য এই করোনার কারণে, এই কোভিড-19 কারণে 3 বছর আমরা তার সাথে সাক্ষাৎ করতে পারিনি। তিনি প্রতি ঈদে আমাদেরকে তার বাসভবনে ডাকেন, গণভবনে, আমরা সেখানে সাক্ষাৎ করি, আমাদের উনি খাবার বিতরণ করে আমাদেরকে দোয়া করেন।